আমরা কি শিখেছি? আমাদের ভুল হলে রাজ্জাক সাহেব, সৈয়দনা সাহেব, ফারুক সাহেব আমাদেরকে দেখে বলেছিল এভাবে করো না, এটা এভাবে করা উচিত। আপনাকে সিনেমা হচ্ছে মানুষের কাছে আকর্ষণ, সিনেমার মানুষজন দেখে সিনেমা আসলে সাধারণ মানুষের অদ্ভুত আকর্ষণ। এইতে যদি মানুষ যদি আকর্ষণটা নষ্ট হয়ে যায় তাহলে সিনেমার প্রতি কিন্তু মানুষের আকর্ষণ থাকে। আপনাদের ঘরে যদি ঘরে নিয়ে গেলাম হয় সেটা টিভি পেপার পত্রিকা পড়ে না আসে তাহলে কিন্তু জিনিসটা ভালো। আপনি ইদানিং দেখেছেন নাই, কিন্তু আগে দেখবেন মানি ব্যাগে সাধারণ মানুষের মানি ব্যাগে নায়ক নায়কের ছবি থাকে, তারা তাদের মধ্যে করে সাজে, এগুলো কিন্তু অনেকখানি উঠে গিয়েছে। সেমতো আমাদের এই আভ্যন্তরীণ সম্বন্ধ মানুষের কাছে আমরা স্বাভাবিক মানুষের কাছে আমরা হাস্যকর হয়ে যাচ্ছি, হাসি অনেক ইন্টারভিউগুলো দেখে দেখে যে এই মানুষগুলো এগুলো করে। সাধারণ মধ্যে স্বপ্নের 300 টাকার টিকিট, 100 টাকার টিকিট কেটে অন্ধকার ঘরে স্বপ্নের মানুষকে দেখে, ওই মানুষটা যদি স্বপ্ন থেকে বেরিয়ে এসে তাকে ঘুম ভাঙিয়ে ফেলে বলে যে আমি সাধারণ মানুষ, আমি যখন ঝগড়া করি, কত মানুষের কাছে স্বপ্নের থাকতে হয়, তখন তার কাছে স্বপ্নের থাকতে হবে। এই স্বপ্নের জায়গা থেকে বেরিয়ে এসে মানুষ যখন ইজি ইজি জিনিস করে ফেলছে, ঝগড়াটাকে মানুষের তো দেখেই ফেলছে, তখন এটা মানুষের কাছে সিনেমার জায়গাটা আশ্বস্ত হবে। ঐক্যের অভাব বা কুন্দলের কথা বলছেন, সেই কুন্দল কেন? শিল্পীরা তো কাজ করবেন, ছবি বানাবেন, কুন্দলটা কেন? কুন্দল পৃথিবীর কোথাও নাই, ক্রিকেটে কুন্দল ঢুকে গিয়েছে না, দেখেন না ক্রিকেট নিয়ে কি, যে ক্রিকেট সফটের জায়গা, যে ক্রিকেটের মধ্যে ঝামেলা। পৃথিবীতে যেখানে আপনার ফ্যামিলির মধ্যে পাঁচ ভাই থাকলে সেখানে কুন্দল হবে, যখন আমার বাবা মা জমি লিখে দেখতে পাবে কোন জায়গাটা নেই। কুন্দল পৃথিবীর সব জায়গায় আছে, বলিউডে আছে, টলিউডে আছে, বাংলাদেশে আছে। বাংলাদেশে কুন্দল কিন্তু যুগ যুগ ধরে হয়ে আসছে, কিন্তু আমরা ইউটিউব ফেসবুক না থাকা কোনো জানতাম না। এখন এটা হাতে থাকার কারণে এখন প্রযুক্তি এটার মধ্যে সব জানতে পারে। তো এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে নিজেদের যতক্ষণ থেকে আমরা আমরা যেন খারাপ জিনিসগুলো ফেসবুকে না দেয়, ইউটিউবে না বলে। আপনি যেটা বললেন, আমি না বললে তার ফেসবুক দিতে পারতাম, এটার জন্য আমি ঘরের মধ্যেই যেন শেষ করে ফেলি, এটা যেন বাইরে না যায়, এটা যেন মানুষ না হাসে, তাহলে সিনেমার প্রতি স্বপ্নের জায়গাটা থাকবে, নাহলে মানুষ আস্তে আস্তে সিনেমার মানুষকে সার্কাসে পরিণত করবে। আমরা চাই না সিনেমা সার্কাসে পরিণত হোক, বাংলা সিনেমাকে হলে গিয়ে দেখে সমালোচনা করতে হবে। আমাদের সংস্কৃতি আমাদের, এটাকে আমাদেরকে দেখতে হবে, আমাদেরকে ধরবে। আচ্ছা, শেষ করবো তার আগে নায়ক জাহেদ খান, তাকে নায়ক জাহেদ খান দর্শক হিসেবে নায়ক জাহেদ খানকে কত মার্কস দেবে দর্শক? তো আমি অনেক আগে দিয়েছি যে 10-7 বা 8। আমি আমাকে প্রশ্ন করেছিল এনডিভিতে, আমি 10-6 বা 8ও দিব না, 6। আমি জাহেদ খানকে স্বপ্ন ছিল নায়ক হবে? হ্যাঁ, ছোটবেলা তো একটা স্বপ্ন নিয়ে তো বেড়ে ওঠা, যে ফিরোজপুর থেকে এখানে আসা, স্বপ্ন তো সিনেমার নায়ক হওয়া, সেই জায়গাটা পরিপূর্ণ জায়গায় আল্লাহ পৌঁছেছে। সেটা তো বিধাতার কাছে অনেক বেশি কৃতজ্ঞতা যে মানুষ যা চায়, অনেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট হওয়ার স্বপ্ন থেকে, আমার সেটা ছিল না, আমার স্বপ্নই ছিল যে সিনেমার নায়ক হবে, সেই স্বপ্নের জায়গায় আল্লাহ পৌঁছে দিয়েছে। আচ্ছা, আপনার দর্শক যারা আছে তাদের কাছে আপনার নতুন কোনো ছবি নিয়ে কিছু বলতে চান? আমি যখন তৈরি হবে তখন বলবো, এখন বললে তো পুরনো হয়ে যাবে। যখন আমার সিনেমাটা রিলিজ ডেট হবে তখন বলবো সিনেমাটা দেখার জন্য। বাট আমি ওভারঅল দর্শকদেরকে বলবো যে আমাদের তো স্বাস্থ্যবিধি মেনে চলতে, আগে জীবন বাঁচান তারপর সিনেমা দেখেন, জীবন না থাকলে সিনেমা কীভাবে দেখেন।